কেউ নাই যে হেল্প করার মতো, তারা কি করবো? তো আমাদের রেসিডেন্ট দরকার হবে, থাকে না বলতে যারা আমরা বাইফোতে আসি যে নেয় না অ্যাকাউন্ট ছাড়া, পাসপোর্ট ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট হয় কীভাবে? ব্যাস অ্যাকাউন্টও হয়ে গেল, আমরা এক একজন থেকে এক একটা ভুল। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে, যেটা আমরা যারা নতুন ইতালিতে আসি কিংবা ইউরোপের মধ্যে আসি এদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। বলা যায় যারা নতুন আসছি তাদের জন্য এটা অনেক বড় মহৌষধ ধরা যায় ধরুন। আর আপনারা যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের উপকার হবে, আশা করি আপনাদের লস হবে না। তবে তার আগে বলে রাখি আমার চ্যানেলের মধ্যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পুরনো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, আমরা যারা নতুন আসি ইতালিতে অথবা ইউরোপের মধ্যে যারা নতুন যাই, অনেকেই আমরা জানি না যে আমরা তখন বেকায়দায় পড়ে যাই ডকুমেন্ট করার জন্য। বিশেষ করে আমাদের যারা আত্মীয় স্বজন আছে, নিজস্ব রক্তের সম্পর্কে কেউ আছে, তারা তো টেনশন নাই, তাদের ভাইয়েরা অথবা তাদের আত্মীয় স্বজনরা হেল্প করে, কাগজের ব্যবস্থা করে দেয়, বিভিন্ন হিসাব নিকাশ কিংবা অ্যাকাউন্টের প্রয়োজন যদি হয় তারা অবশ্যই এগুলো ব্যবস্থা করে দেয়। আর আমরা যারা নতুন, যারা যাদের একান্ত আত্মীয় কেউ নাই, নিজস্ব কেউ নাই যে হেল্প করার মতো, তারা কি করব? প্রথম কথা হচ্ছে যারা আমরা সর্বপ্রথম আমরা সৌজন্য ব্যবস্থা দরকার হয়, আমাদের এখানে আসলে আমাদের একটা কাগজ দরকার হয়, নর্মালি সৌজন্য, যেটা আমরা কাজ করার জন্য এদের স্থায়ীভাবে, সেটা আমরা যদি সিরিয়াল ধরে আমরা কস্তুরা যাই অথবা মানে কস্তুরা বলতে ইতালিয়ান ভাষাটা কস্তুরা বলে থানা যাই, তা থানায় গিয়ে আমরা যদি কেস মারি, আমরা যেই কেস মারি সেখান থেকে আমাদেরকে একটা কাগজ দিয়ে দিলে ফিঙ্গার নিয়ে, তাহলে আমরা কাজ করতে পারি, তখন অনুমতিপত্র পেয়ে যাই। আর এর মধ্যে আমরা যারা এটা তো পেলাম, এরপর কাজ করতে হলে আরও একটা বিষয়, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কাজ করতে গেলে আমরা যদি কাজ করতে যাই ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টটা। আমরা যেমন দেখুন যদি আমরা অ্যাকাউন্ট করতে যাই, সর্বপ্রথম আমাদের অনেকেই আমরা জানি যেটা জানি, অ্যাকাউন্ট করতে গেলে দেখা যায় আমরা যদি অ্যাকাউন্ট করতে যাই তাহলে হয়তো আমাদের রেসিডেন্ট দরকার হবে, অথবা কেউ কেউ বলে আমাদের পাসপোর্ট দরকার হবে, অরিজিনাল পাসপোর্ট দরকার হবে। তো আমাদের কিন্তু আবার অনেকের মধ্যে পাসপোর্ট থাকে না বলতে যারা আমরা বাইফোতে আসি এদের মধ্যে দেখা যায় অধিকাংশ মানুষ পাসপোর্ট আনেই না কিংবা পাসপোর্ট সাথে থাকে না, যার কারণে আমরা ব্যাংক অ্যাকাউন্ট করতে হিমশিম খাই। তো আমার ক্ষেত্রে দেখা যায় আমি যখন নতুন আসছি, আজকে তো আমি 7-8 মাস এখানে ইতালিতে আছি, এর মধ্যে আমি শুনেছি অনেক কথা যে আমি পাসপোর্ট ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট হবে না। যেমন আমি কয়েক জায়গায় কাজের ফন্দমন্ত দিছি কিন্তু ওরা ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে আমি কাজ করতে পারিনি, অ্যাকাউন্ট ছাড়া ওরা কন্ট্যাক্ট করবে না। হ্যাঁ, যদিও অ্যাকাউন্ট ছাড়া কন্ট্যাক্ট করা যায় কিন্তু অধিকাংশ মালিকেরা, অধিকাংশ কর্তৃপক্ষ কাজে নেয় না অ্যাকাউন্ট ছাড়া, কারণ ওরা ওদের কথা হচ্ছে অ্যাকাউন্ট থাকলে আমরা সরকারকে দেখাবো যে তোকে টাকা দিচ্ছি, অ্যাকাউন্ট ছাড়া কখনো অ্যাকাউন্ট ছাড়া ব্যাংক মানে অ্যাকাউন্ট ছাড়া ওরা চাকরিতে নেবে না। অনেকেই কেউ কেউ নেয় সেটা কীভাবে, অ্যাকাউন্ট ছাড়া তারা হয়তো চেক দিয়ে দেয়, হাতে দিয়ে দেয়, তাহলে সমস্যা না, অন্তত কাজ করা যায়, সমস্যা তা সেটাও হয়, তবে সেটা করে না, খুব একটা করে না, বাঙালিরা করে, এছাড়া আর কেউ করে না, বাঙালি অথবা চাইনিজরা করে। তো আমি কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট করলাম, আমার পাসপোর্ট কিন্তু এখনও আসেনি, আমার হাতে আসতেছে, আমি পাসপোর্টের জন্য দিনসা করছি, এতদিন যাবৎ আমার পাসপোর্ট ছিল না, আমার মাত্র মোবাইলের মধ্যে একটা ফটো কপি ছিল, আমার পাসপোর্ট নাই। এরপরও কীভাবে আমি ব্যাংক অ্যাকাউন্ট করেছি সেটা আজকে অবশ্যই বলবো এবং আপনারাও উপকৃত হবেন। আমি অনেকের থেকে অনেকভাবে শুনেছি, কেউ কেউ বলছে আমাকে রেসিডেন্ট লাগবে, আবার কেউ বলছে রেসিডেন্ট না থাকলে পাসপোর্ট লাগবেই, পাসপোর্ট ছাড়া হবে না, অরিজিনাল পাসপোর্ট লাগবেই, পাসপোর্ট ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট হবে না। তো এতদিন আমি যে একটা অনেক বড় বড় পুরনো যারা ছিল ইতালিতে তাদেরকেও জিজ্ঞেস করছি, তারাও একই কথা বলছে যে পাসপোর্ট ছাড়া হয় না। তো এতদিন আমি একটা কনফিউশনের মধ্যে ছিলাম এবং কি পাসপোর্ট নিয়ে একটা অ্যাকাউন্ট নিয়ে একটা ঝামেলা ছিলাম, কারণ আমি টাকা আমার বুস্তাবাগাও ঠিকমতো পারছি না অ্যাকাউন্ট না থাকার কারণে, যদিও কাজ করতেছি রেস্টুরেন্টে কিন্তু অ্যাকাউন্ট না থাকার কারণে ঠিকভাবে আমি বুস্তাবাগা পাই না। তো ওই ক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমি নতুন এক এদেশে নতুন আসছে কিছুদিন আগে, তার থেকে এক শুনেছি
যে পাসপোর্ট ছাড়া নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়। তো আমি চিন্তা করলাম পাসপোর্ট ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় কীভাবে, এটা বিশ্বাস হয় না। পুরনো যারা এভাবে এত বছর অভিজ্ঞতা নিয়ে তারা বলছে যে পাসপোর্ট ছাড়া হবে না, রেসিডেন্ট লাগবে। রেসিডেন্ট খুব সহজ না এদেশে, যারা আসছি আমরা তারা জানি, অবশ্যই জানি। তবে জিজ্ঞেস করলাম যে পাসপোর্ট ছাড়া কীভাবে হয়। হ্যাঁ, পাসপোর্টের ফটোকপি অথবা আপনার যদি কন্ট্রাক্ট করেন, কাজ করেন, কাজের কন্ট্রাক্ট হলে হয় শুনেছি, সেটা এতদিন গুরুত্ব দিইনি আমি। তো আজকে চিন্তা করলাম, দেখি আজকে আমার ছুটি আছে কি হয়, পাসপোর্ট নাই এরপর আমি দেখি, হইলে তো হলোই ভালো, আর যদি না হয় কিছুদিন পর পাসপোর্ট আসতেছে ইনশাআল্লাহ তখন যাব। তো আমি আজকে সাহস করে কী নিয়েছি, সাথে নিয়েছি আমি অস্মৃতি থাকবে সাধারণত, অস্মৃতি নিয়েছি। এরপর অস্মৃতির পাশাপাশি নিয়েছি আমি কন্ট্যাক্ট পেপার, প্রথমে আমার যে মালিককে কন্ট্যাক্ট করছে ওই মালিকের রেস্টুরেন্টের কন্ট্যাক্ট পেপার নিয়েছি, আমার পাসপোর্ট ফটোকপি নিয়েছি। অস্মৃতি হচ্ছে যে বাসায় থাকি ওই বাসায় একটা ঠিকানা, কেউ কেউ এই অস্মৃতি অনেক টাকা দিয়ে কিনতে হয় কোনো কোনো জায়গায়, কোনো কোনো শহরে ইউরোপের মধ্যে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ কোনো টাকা দিয়ে কিনিনি, এটা পাইছি, দিয়ে দিছি, আমার মালিক ভালো ছিল এই জন্য। অস্মৃতি নিয়েছি, কন্ট্যাক্ট পেপার নিয়েছি, এর মধ্যে এক মাসের বুস্তাবাগা ছিল বুস্তাবাগে নিয়েছি, আর পাসপোর্টের ফটোকপি নিয়েছি, ব্যাস এই। ও হ্যাঁ, আরও একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে আমার এই কোডিসিভ স্কেল ছিল আমার, যার কারণে ওই কোডিসিভ স্কেলটা নিলাম। কোডিসিভ স্কেল মানে বলতে ডাক্তারি কার্ড, আমরা জানি যারা এদেশে থাকি তারা ডাক্তারি কার্ড নিলাম। তো ওখানে যাওয়ার পরে আমি একাই গেছি, আমি কিন্তু ইতালিয়ান ভাষা জানি না। তো ওই মহিলা যাওয়ার পরে বলতেছে যে তুই ফন্ডামেন্টাল নিছিস কিনা, আসছো যে মানে সিরিয়াল নিছি কিনা, আজকে ডেটটা নিছি কিনা। আমি বলছি না, নেই নাই, বুঝি না প্রথমে, বুঝি না। এরপর বলতেছে তুই ইতালিয়ান ভাষা জানোস না, ইংরেজি জানোস? আমি বললাম সামথিং, অল্প কিছু জানি, বেশি না। তো বললো না, অল্প তো হবে না। এছা এরপর যাক, মহিলা ভালো ছিল হয়তো, ও আমার কাগজগুলো দেখছে, দেখার পরে বলছে কেন আসছে, বলছে আমি নতুন অ্যাকাউন্ট করতে আসছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে আসছি। তো কাগজগুলো দেখার পরে প্রায় এক ঘন্টা সময় লাগে, আমার থেকে অনেকগুলো সাইন নিছে, সাইন নিয়ে ব্যাস অ্যাকাউন্টও হয়ে গেল। এটা আসলে আমরা অনেকেই জানি না, বিভিন্ন ভুল ভ্রান্তি আমরা শুনি, আমরা এক একজন থেকে এক একটা ভুল শুনি। এই আজকে একটা জিনিস অভিজ্ঞ হলো যে বাস্তবতার সম্মুখীন যদি নিজে না হই, মানুষের কথায় কান না দিয়ে সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজে সরাসরি গিয়ে কথা বলা কিংবা জেনে আসা, এটাই হচ্ছে সর্বোচ্চ উত্তম। তো আমি পরামর্শ দেবো, যারা নতুন আছি তারা বিচলিত না হয়ে, টেনশন না করে অবশ্যই আপনারা চেষ্টা করবেন অ্যাকাউন্ট ব্যাংকে যাওয়ার জন্য। কাজ যদি থাকে আপনাদের কন্ট্যাক্ট পেপার নেবেন, আর অস্মৃতি নেবেন। কোডিসি স্কেল বানানো খুব সহজ, যদি জানতে চান যে কোডিসি স্কেল কীভাবে করতে হয় সেটাও আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও দেব। তবে তার আগে আপনারা কমেন্টে জানাবেন কী কী আপনাদের পরামর্শ প্রয়োজন হয়, অবশ্যই আপনাদেরকে পরামর্শ প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করব ভালো কিছু পরামর্শ দেওয়ার জন্য। আর আজকে এই পর্যন্তই, চ্যানেলটি পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আগামী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।